রবিবার বাংলার নতুন বছর 1431 বঙ্গাব্দের প্রথম দিন, অর্থাৎ শুভ নববর্ষ। তাই চিরাচরিত প্রথা মেনে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের পুজো আরাধনার মাধ্যমে নতুন বছরের পথ চলা শুরু করল আপামর বাঙালি। রবিবার সকাল থেকেই মালদা শহর সহ জেলার বিভিন্ন প্রান্তে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের পূজা আরাধনার পূর্ণ ছবি লক্ষ্য করা যায়। বাঙালির গৃহাঙ্গন থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে দেব গণেশের পুজো পাঠ অনুষ্ঠিত হয় ধর্মীয় শুদ্ধাচার মেনে। পুজো পাঠ সম্পন্ন হতেই বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হালকাথার শুভ মহরত পর্ব শুরু হয়। প্রতি বছরের মতো এবারও শুভ নববর্ষ উপলক্ষে সিদ্ধিদাতা গণেশের পূজা আরাধনায় ব্রতী হন সবার কেবল পরিবারের সকল সদস্য সহ সংস্থার কর্ণধার রামপ্রসাদ ঘোষ। সকলের অংশগ্রহণে মালদা শহরের রদবাড়ি সবার কেবল দপ্তরে ধর্মীয় শুদ্ধাচার মেনে পুজো পাঠের আয়োজন করা হয়। পুজোকে কেন্দ্র করে পুরোহিতের পূর্ণ মন্ত্রোচ্চারণে মুখরিত হয়েছে সবার কেবল দপ্তর। রবিবার বাংলা নতুন বছর 1431 বঙ্গাব্দের পয়লা বৈশাখ, অর্থাৎ নতুন বছরের প্রথম দিন। তাই নতুন বঙ্গাব্দকে স্বাগত জানাতে রবিবার মালদায় নজরে এলো বর্ষ বরণের শোভাযাত্রা। নতুন বঙ্গাব্দকে স্বাগত জানাতে প্রতি বছরের মতো এবারও নববর্ষের প্রভাতী শুভেচ্ছা জানিয়ে এক বর্ণময় প্রভাত ফেরির আয়োজন করলেন মালদা শহরের 5 নম্বর ওয়ার্ডের নাগরিক বৃন্দ, যার মূল উদ্যোক্তা ছিলেন স্থানীয় কাউন্সিলর সুমিতা ব্যানার্জি এবং প্রাক্তন কাউন্সিলর রমাপ্রসাদ ব্যানার্জি। তাদের দুজনের উদ্যোগে এবং স্থানীয় এক সাংস্কৃতিক সংস্থার সহযোগিতায় এদিন এই প্রভাত ফেরি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রভাত ফেরিতে পা মেলান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরাও। আমরা আরেকটু